Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজ একটি আন্তর্জাতিক প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি, সেটি হলো যুক্তরাজ্যে ও ইসলাম গ্রহণকারী সংখ্যা বাড়ছে, এগিয়ে আছে শিক্ষিত তরুণীরাও। যুক্তরাজ্যে ক্রমাগত ইসলাম ধর্ম গ্রহণকারী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে নারীরা। গত 10 বছরে যুক্তরাজ্যে প্রায় 40,000 মানুষ ধর্মান্তরিত হয়েছে, যাদের মধ্যে প্রায় সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তাদের মধ্যে নারীর সংখ্যা বেশি। ব্রিটিশ সংস্থা ফেথ ম্যাটার সম্পর্কিত একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। ইসলাম ধর্ম নিয়ে কাজ করা এবং সংস্থার জরিপে উঠে এসেছে যারা ধর্মান্তরিত হয়েছে তারা সবারই বয়স 27 বছরের বেশি নয়। এদের মধ্যে মেয়েদের সংখ্যা 62% ইসলাম ধর্ম গ্রহণ করা। যুক্তরাষ্ট্রের লিস্টার বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী ফেন্সিকা বলেন, আমি বিশেষ কোনো ধর্মের সন্ধান করছিলাম না, ইসলাম ধর্ম সম্পর্কে আমার বিশেষ কোনো ধারণা ছিল না, আমি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে আমি পরিচিত হই বেশ কিছু মুসলমান শিক্ষার্থীর সঙ্গে, তখনই প্রথম আমি জানতে পারি ইসলাম ধর্ম সম্পর্কে, ধর্মের বিভিন্ন দিক সম্পর্কে। সবাই যেভাবে কথা বলে আরেকজনের সঙ্গে মেশে তা দেখে আমি অভিভূত হই, বিশেষ করে ছেলেরা অত্যন্ত অমায়িক এবং মেয়েদের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করে। ফেন্সিকা এগুলো দেখে ইসলামের প্রতি আগ্রহ হন এবং 2018 সালে ফেব্রুয়ারি মাসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফেথ ম্যাটার্স জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রে গত 2017 সালে প্রায় 5,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম নিয়ে পশ্চিমা বিশ্ব সবসময় সমালোচনায় মুখরিত। ইসলাম ধর্ম নিয়ে এত বিতর্কের পরও কীভাবে এই ধর্মের প্রতি মানুষ আগ্রহী হয় সেটাই ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে। শ্বেতাঙ্গ মেয়েদের মধ্যে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পাওয়ার রক্ষণশীলতার মধ্যে চিন্তার প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে। ইসলাম গ্রহণের তথ্যের মূল উৎস মসজিদগুলো হলেও মসজিদগুলো সবসময় নির্ভুল তথ্য দিতে পারে না। যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু মসজিদে যাননি, তাদের কথা মসজিদ কর্তৃপক্ষ জানে না, আবার তাদের সাদাহ সার্টিফিকেটও প্রদান করা হয়নি। আয়ারল্যান্ডে বাতুল আল তমা, যিনি ইসলাম ফাউন্ডেশনের এক প্রকল্পে কাজ করেছেন, তিনি বলেন, নানান কারণেই আমাদের গবেষণা এবং মসজিদ তথ্যগুলোর মধ্যে কিছুটা পার্থক্য আছে। তিনি জানান, বর্তমানে ইসলাম গ্রহণ করছে আরও বেশি মানুষ এবং তাদের মধ্যে বেশিরভাগই মহিলা। আগে দেখা যেত বিবাহিত মহিলারা ইসলাম ধর্ম গ্রহণের করেছে কারণ স্বামী মুসলমান, অথচ এখন অবিবাহিত মেয়েরা এগিয়ে আসছে। শিক্ষিত এবং অবিবাহিতরা ইসলাম গ্রহণে এগিয়ে আসায় এটা নিশ্চিত হয়েছে যে নির্ভরতা নয়, বরং সচেতনভাবেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা। তবে সামাজিক সমস্যা এখনও রয়েছে। যেসব মেয়েরা ইসলাম গ্রহণ করেছে তারা তাদের পরিবার ও বন্ধুবান্ধবদের কাছ থেকে সরে গেছে, অনেক দূরে সরে গেছে। ফ্যান্সিকার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এই যুক্তরাজ্যের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার মতামতেই আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে সক্ষম হব। আজ আপাতত এতটুকুই, অবশ্যই আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান। লজ্জা আপনার দুর্বলতা নয়, এটি ইমানের লক্ষণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা ইমানের অঙ্গ, আর ইমানের স্থান হলো জান্নাত। অশ্লীলতা হলো অশিষ্টতার অংশ, অশিষ্টতার স্থান হলো জাহান্নাম। তিরমিজি 2009।